গত কয়েকদিন ধরেই গাজায় ব্যাপক মাত্রায় স্থল অভিযান চালানোর ব্যাপারে ইসরায়েলের পক্ষ থেকে দেয়া হচ্ছিল তুমুল হুমকি ধামকি। শুক্রবার স্থানীয় সময় মধ্যরাতে অবরুদ্ধ গাজা উপত্যকায় প্রবেশ করে ইসরায়েলি বাহিনী। তবে এই অভিযান ব্যাপক মাত্রায় চালায়নি ইসরায়েলি বাহিনী, তারা একে অভিহিত করেছে লোকালাইজড রেইড নামে। এ ব্যাপারে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বিস্তারিত তথ্য প্রকাশ করেনি। গাজার উত্তরাঞ্চল থেকে 11 লাখ ফিলিস্তিনিকে ঘরবাড়ি ছেড়ে দক্ষিণে চলে যেতে আলটিমেটাম দেয় তেল আবিব। সেই সঙ্গে সীমান্তে ট্যাঙ্কের পাশাপাশি বিপুল সংখ্যক সৈন্য সমাবেশ করা হয়। প্রাণ বাঁচাতে নারী শিশু সহ পরিবারের সদস্যদের নিয়ে পালাতে শুরু করে গাজার নিরীহ মানুষ। অনেকে হেঁটেই পাড়ি দেন মাইলের পর মাইল। এর মধ্যেই অভিযানের কথা জানা গেল। পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত বেসামরিক নাগরিকরা ফিরে আসতে পারবেন না বলে জানানো হয়। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ইসরায়েলের দক্ষিণাংশে নজিরবিহীন হামলা চালানোর পর ইসরায়েলি বাহিনী আকাশপথে আক্রমণ করে আসছিল। চলমান সংঘাতের এক সপ্তাহের মাথায় স্থল অভিযান শুরু করল ইসরায়েলি বাহিনী। হামাস যোদ্ধাদের নির্মূল করতে হামলা কেবল শুরু বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। জাতিসংঘের পক্ষ থেকে ইসরায়েলের নির্দেশনা প্রত্যাহার করে নেওয়ার আহ্বান জানালেও তাতে কোনো ধরনের কর্ণপাত করেনি নেতানিয়াহু প্রশাসন। এতে ভয়াবহ পরিস্থিতি তৈরি হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। এদিকে স্থল অভিযান শুরুর পর শহর ছেড়ে পালিয়ে যাওয়ার সময় ইসরায়েলি বাহিনীর হামলায় নারী শিশু সহ নিহতের সংখ্যা ক্রমেই বাড়ছে। তথ্য সংগ্রহ করতে গিয়ে প্রাণ গেছে বার্তা সংস্থা রয়টার্স এর চিত্র সাংবাদিক ইশাম আবদুল্লাহ। আহত হয়েছেন আল জাজিরা, রয়টার্স, এপি সহ অন্যান্য আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের বেশ কয়েকজন সাংবাদিক। এদিকে জনবহুল গাজায় স্থল অভিযান একেবারেই অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার এক সম্মেলনে পুতিন বলেন, গাজায় ইসরায়েলের স্থল অভিযানের ফলে অনেক বেসামরিক মানুষ হতাহত হতে পারে, যা একেবারেই গ্রহণযোগ্য নয়। জান্নাতুল সাদিয়া, সময় সংবাদ।